মুসলমান তোমাদের হারিয়ে যাওয়া দিনগুলোর কথা একবার ইয়াদ কর কোথায় তোমাদের জীবন ছিল লাইফস্টাইল এন্ড ব্লেসিংস অফ অলমাইটি আল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি তোমাদের ইউ হ্যাভ লস্ট এভরিথিং রিজন ইজ অনলি দেয়ার শুধু একটাই কারণ ফরমা বরদারি ছেড়ে দিয়ে আজ নাফরমানি করছি যে আল্লাহর তরফ থেকে পাওয়ার কথা ছিল ও রাস্তাটা এই মেইন সুইচে যে এত আলো আলোগুলো জ্বলছে এইসব চলছে খালি একটা মেইন সুইচটা কেটে দেন ফের দেখেন তো এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছে দিনের দিনের দ্বারা আমার সঙ্গে সম্পর্ক মজবুত করে নে দুনিয়াতে আমি সীমাহীন ইজ্জত তোমাকে দান করব আর মরণের পরে তোমার জন্য জান্নাতের ওয়াদা রইল আর আমার দিন থেকে যদি আমার দিনকে যদি খেলতামাশা বানাও আমার দিনকে নিয়ে যদি মজাক উড়াও আমার ইজ্জতের কসম খেয়ে বলছি শত আসমান জমিনের বানানোওয়ালা আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খেয়ে বলছি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবি একটা নিঃশ্বাস শান্তির সঙ্গে নিতে দেব ভালো করে বুঝি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সেইং আওয়ার ক্রিয়েটার আমাদের স্রষ্টা আমাদের কি বলতে কি বলছে কি বোঝাতে চাইছে আমার দিন থেকে একটু সরো একটা নিঃশ্বাস শান্তির সঙ্গে নিতে পারবে না দুনিয়ায় তোমার জীবন যাবে অশান্তির আগুনে জ্বলতে মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে জ্বলতে আল্লাহ যেন আমাদের হুশ করে চলার তৌফিক এ আল্লাহ আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস এসি কার এসি রুম আমার কি হবে কি অসুবিধাটা হবে এমন কোনো ম্যাটেরিয়ালস আমার কাছে বাকি নেই জীবনকে সেইভাবে কাটানোর জন্য ভেরি স্টাইলে লাইফকে এনজয় করার জন্য যা কিছু প্রয়োজন ইচ অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার কি হবে এত কিছু সব কিছু পেয়ে আমাদের জীবনটা অশান্তিতে তো আল্লাহ বলছে সব কিছু তোমার থাকবে এমন কিছু দুনিয়ার নেই যা তোমার কাছে থাকবে না শুধু একটা জিনিস আমি একটা সাইট আমি অফ করে দেব কি শান্তি আসার যে রাস্তাটা ওই তারটা আমি কেটে দেব অশান্তির আগুনে যুদ্ধ হবে ঘরে এবং বাইরে কি করবেন তো আল্লাহ খুলে বলেছে একটা বেস্ট রিলেশন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রী একটা ভালো সম্পর্ক ওই মাঝখানের ওই তারটা কেটে দেব বাপ আর বেটা একটা ভালো রিলেশন ও সম্পর্কের তারটা কেটে দেব শাশুড়ি আর বউয়ের ভালো রিলেশন তারটা কেটে দেব পাড়া প্রতিবেশীর মধ্যে ভালো রিলেশন আমি তারটা কেটে দেব অশান্তির আগুনে প্রতিদিন দাউ দাউ করে জ্বলবে আর প্রতি মুহূর্তে বলবে এরকম সংসার করার চাইতে বোধহয় গলায় দড়ি দেওয়া বিষ খাওয়া ভালো সুইসাইড করা ভালো এত আর এত এত টেনশন আর কত এত আর টেনশন নিতে পারছি না সব কিছু থাকবে কিন্তু আপোষের মধ্যে যে রিলেশনটা ওটা খতম করে দেবো আমি একে অপরের দুশ্মন হবে তোমরা বাপ ছেলের ছেলে বাপের বিবি স্বামী স্বামী বিবি আল্লাহ বলি আল্লাহ দেখিয়ে দিয়েছে একটা ছোট ঘটনা একটা 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 একদম একটা ভালো মানে এক্সাম্পল ঠিক বলা যাবে না একটা বাস্তব ঘটনা শুনাই মগরাহাটে মুসা কলিম ভাই এক বাড়িতে গিয়ে কলিং বেল হ্যাঁ কে আমি মুসা আসো উনি এক সময় আমাদের অনেক সাথী প্রায় সাথী দেখেছেন মগরাহাটের মুসা ভাই আলিগড় ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন তোলা ভিতরে ডেকে ডাকলো বসলাম কথা হলো তাই মনে হয় একটু মসজিদে আসেন না একটা দিনের কথা হয় মাঝে মাঝে আপনি এলে সাথীরা ওপরও চার্ম পাবে খুব খুশি হবে একটু আসেন তা বলছে উনি মানে ওই মাস্টারমশাই এবং একটা মানে জায়গার উনি খুব টপে আছে খুব টপে আমি আর নাম বলছি না খুব টপে আছে তা বলছে যে দেখ মুসা তুই আমার ছোটো ভাইয়ের মতো তোর যখন মান চাইবে আসবি আমি যদি ঘরে থাকি ভালো না থাকি তোর ভাবি আছে কথা বলবি চাটা খাবি হ্যাঁ কোনো অসুবিধা নেই কিন্তু আমার একটাই কথা যে তুই এই 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 ব্যাপারে আসিস না এই যে দিনের কথা নিয়ে তুই আসিস না আচ্ছা তুই বলতো আমাদের কোন জিনিসটার অভাব যে আমাকে মানে ওই দিনের ফর্মালিটিসগুলো মেনে চলতে হবে কী অসুবিধা তুমি বলো তুমি মুসা বলো তুমি কোথায় আমাদের ফলটা দেখছো যে না এই জিনিসটার কমিয়ে আছে আমার চাকরি তোর ভাবির চাকরি দুজনের দুটো এসি কার একটা লাল টুকটুকে আপেলের মতো বাচ্চা বাড়িটা ওই রকম এসি
ব্যাংকে কিছু আছে নিশ্চিত তো তুমি জানাই আছে, তোমার জানাই আছে, তুমি বলো কোন জিনিসটার কমি রয়ে গেছে যার জন্য আমি আমাকে ইবাদত করতে হবে বলো তুমি। বলছে দিন সাতেকের মাথায় খবর পেলাম যে ওনার বাচ্চাটাকে নিয়ে নাকি ছুটোছুটি করছে। কি হলো না দিন সাতেকের মাথায় বাচ্চাটা রাত্রিবেলা 10-11টার দিয়ে বলছে আব্বু এর মাথাটার জন্য কেমন একটু ব্যথা করছে। তো হাজবেন্ড ওয়াইফ দুইজনে মাঝখানে বাচ্চাটা, তো একটু মাথাটা টিপে দিচ্ছে, তো টিপে দেওয়ার পরে একটু একটু থেমে গেছে। আবার এক দেড় ঘন্টা থাকার পরে বলছে আব্বু আরও ব্যথা করছে, তো আরও একটু টিপে দিচ্ছে। তো একটু চুপ করে থাকার পরে কিছুক্ষণ ফের বলছে আব্বু ব্যথাটা বাড়ছে, কি বলছে বেটা একটু অপেক্ষা কর, সকাল হলে তোকে আমাদের কলকাতা শহর তো কাছে বড় ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসবো। যাই হোক লম্বা কেচার শর্ট করে এখন ঠান্ডা রাত, সকালবেলা একটা গাড়ি বের করে ড্রাইভারকে গাড়ি নিয়ে বাচ্চাকে তুলে নিয়ে চলে গেছে। ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করে ডাক্তার দেখিয়েছে, বাচ্চাকে দেখার পরে ডাক্তার এনাকে বলছে মাস্টার মশাইকে খুব রিসার্চ পারসন এবং তার ওই বললাম আর একটা পোর্টফোলিও আছে, তা সেটা বড় উঁচু হাই লেভেলের, এই মাস্টারটাই তার মাস্টার ডিগ্রিটা বড় কথা নয়, এর সঙ্গে একটা এক্সট্রা পোর্টফোলিও, এমনি এমনি তার একজন মাস্টার হয়ে তার অতটা হি ওয়াজ নট প্রাউড ফর দ্য টিচার, আরও কিছু পোর্টফোলিও ছিল তার সঙ্গে যার জন্য অতটা তিনি গর্বিত ছিলেন। তো ডাক্তার দেখানোর পরে বলছে যে একটা এক্স রে করে নিয়ে আসো তাড়াতাড়ি করে নিয়ে এলো। ডাক্তার চেম্বারে দুজনে স্বামী স্ত্রী বললো বাচ্চাটা পাশে দেখার পরে বলছে আপনার মিসেসকে একটু বাইরে যেতে বলো, আপনার মিসেসকে একটু বাইরে যেতে বলো, বাইরে বলো যে ঠিক আছে একটু যাও তুমি একটু বাইরে যাও। এবারে ডাক্তার বলছে শুনুন ঘাবড়াবেন না, আমি চেষ্টা করছি, চেষ্টা করতেই থাকবো দেখি, বাকিটা তো উপরওয়ালা। আসলে আপনার বাচ্চার ব্রেনে ব্রেন ক্যান্সার হয়েছে, ব্রেন ক্যান্সার হয়েছে, এবং ঠিক এই সময়ে ব্রেনের ক্যান্সারের যে একটা একদম পারফেক্ট ট্রিটমেন্ট এখনও পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে তো নেই, বাইরেও এখনও পর্যন্ত অতটা চালু হয়। তো যখন এই কথা বলেছে ব্রেনে ক্যান্সার হয়ে গেছে, তো একটু চুপ করে থেকে শোনার পরে মাথাটা ঠক করে টেবিলের উপরে পড়ে গেছে। ডাক্তার উঠে এসে মাথাটা তুলে দেখে দুই চোখের পানিতে কাছের টেবিলটা পানি গড়িয়ে যাচ্ছে। বিবি ভাবছে এতক্ষণ ধরে কি করছে ডাক্তারের সঙ্গে, ও নিয়ে আর থাকতে না পারে দরজা ঠেলে ভেতরে ঢুকেছে, দেখে যে তার স্বামীর মাথার টেবিলে মাথা তুলে দেখে দু চোখ ভরে পানি বয়ে টেবিল থেকে কাছের টেবিল কাছে লাগানো ছিল, তো পানি অল্প হলে গড়িয়ে যায়, তো চোখের পানি গড়িয়ে পড়ছে। ওই অবস্থায় চিৎকার দিয়ে বলছে স্বামীকে আমাদের ওই বাবুর কি হয়েছে, কি হয়েছে তুমি বলো কি হয়েছে, তুমি এমন করে খাচ্ছ মানে কি হয়েছে। দিন সাতেক আগে বলেছিল এই মুসা আচ্ছা তুমি আমার আমাদের কোন জিনিসটা কমিয়ে দেখছো যে আমাদেরকে ওই স্রষ্টার ইবাদত করতে হবে, কি নেই আমাদের বলো তুমি। সুখের সাগরে ভাসছিল আর সাত দিন পরে মনে হয় এতটা দুঃখের সাগরে ভাসছে যে এত বড় দুঃখী বোধহয় আর দুনিয়াতে নেই। আল্লাহ দেখিয়ে দিয়েছে আমার জমিনে ইত্রাইও না, তোমার এই হায়াত আমার দান, এটা তোমার বাপকেলকের সম্পত্তি নয়, এটা আমার দান, আমার বড় তাজ্জব লাগে আজ আমার নাম নিতে, আমার কাছে মাথাটা নেওয়াতে, তুমি জানো এই মাথাকে আমি এই জন্য তমাম সৃষ্টির জানোয়ারে জীব জন্তু প্রাণী সবার মাথাটাকে আমি এইভাবে সৃষ্টি করেছি, এক্সেপ্ট দোজ ইউ আর দ্য হিউম্যান বিইংস রিমেম্বার ইট, এই জন্য সমস্ত সৃষ্টির মাথাকে নিচের দিকে এক্সেপ্ট ইউর সেলফ, শুধু তোমার মাথাটাকে আমি শিরে করে তৈরি করেছি স্ট্রেট, কেন জানো একমাত্র আমার কাছে নোয়াবার জন্য, তোমাদের মাথা যার যতটা আমার কাছে নইবে আমার ইজ্জতের কসম কে বলছি তার ইজ্জত দুনিয়াতে তত বাড়বে, আমি নইতে বলেছি পাওয়ার জন্যে, যে যত ঝুঁকাবে আমি আল্লাহ তত তাকে উপরে উঠাবে, আল্লাহ পাকের সিস্টেম, এই আল্লাহ পাকের সিস্টেম, আল্লাহ দেখিয়ে নিয়েছে, আল্লাহ দেখিয়ে নিয়েছে। এই জন্য দোস্ত সে এক অজীব একটা জীবন ব্যবস্থা আল্লাহ পাক আমাদেরকে দান করেছিলেন, বড় সুন্দরতম ওই জীবনটা নিয়ে যদি চলি না আর চলতে চেষ্টা একটু চলতে যদি চেষ্টা করি তো আল্লাহ দেখিয়ে দেবে, অজীব অজীব কারনামা দুনিয়াতে আসছে, অজীব অজীব